ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ ভাই, একটা সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমরা বিল মারুফ নেহি আনিল মুনকার, আমরা এই বিষয়ের উপরে একটা খুতবা আছে আমাদের ওয়েবসাইটে, জুমার খুতবা আছে যে আমরা বিল মারুফ নেহি আনিল মুনকার বলতে কি বোঝায় কোরআন হাদিসে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধের কতগুলো স্তর আছে, কে কোন পর্যায়ে সৎ কাজের আদেশ দিতে পারবে অসৎ কাজের নিষেধ করতে পারবে, সবার জন্য এই স্তরটা সমান না। যেমন এখানে একটা গানের অনুষ্ঠান হইতেছে ধরেন, তো এখানে একটা খারাপ অশ্লীল অনুষ্ঠান হইতেছে, এই অনুষ্ঠানটা আমি আপনি ব্যক্তি এক রকমের নিষেধ করতে পারবো, আবার এই ওয়ার্ডের কাউন্সিলর সাহেব তিনি আরেক রকমে নিষেধ করতে পারবেন, আবার এই এলাকার বা দেশের একজন মন্ত্রী তিনি আরেক রকমে নিষেধ করতে পারবেন, প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তিনি আরেক রকমে নিষেধ করতে পারবেন। এই সবগুলা নিষেধাজ্ঞা কিন্তু এক পর্যায়ের না। আমি আপনি যাই বলতে পারবো যে ভাই এই যে এখানে গানের অনুষ্ঠানটা করতেছেন, গান কিন্তু ইসলামে হারাম, আল্লাহ পাক বলছেন গান বাজনা করলে জাহান্নামে যেতে হবে, তারে সুন্দর করে আমি আপনি যাই বোঝাইতে পারবো, এর অতিরিক্ত কিছু পারবো না। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর আসি বলতে পারবে যে এই শোন এইগুলো সমাজে বিশৃঙ্খলা হয়, খবরদার এগুলো করিস না, ওনারটা কিন্তু আরেকটু পড়া। আরেকজন আরও উপরে যাবে, মন্ত্রী বলবে যে খবরদার এখানে কোনো গান বাজনা কিচ্ছু হতে পারবে না, সবার স্টপ, বাস সাথে সাথে বন্ধ। তাহলে আমার নেহি আনিল মুনকার আর একজন মাননীয় মন্ত্রীর নেহি আনিল মুনকার দুটাকে সমান। এই জন্য নবী সাল্লাম বলছেন যখন তোমরা খারাপ কোনো কাজ দেখবা, ফালিউগাইয়িরু হু বিয়াদিহি, হাত দিয়ে বন্ধ করো। হাত দিয়ে বন্ধ করবে কে? আমি আপনি হাত দিয়ে বন্ধ করবো? আমি আপনি হাত দিয়ে বন্ধ করতে গেলে তো আমার আপনার হাতে থাকবে না। হাত দিয়ে বন্ধ করবে যারা প্রশাসনে থাকবেন, তারা শক্তি দিয়ে ফাওয়াদ দিয়ে আইন দিয়ে বন্ধ করবেন, আর যারা নর্মাল আছে তাদেরকে বলা হয়েছে পাবি লেসানিহি পাবি কালবিহি, এইভাবে স্তর বলা হয়েছে। তো এই জন্য মানে আমরা যখন দেখবো যে ওই লোক জাহান্নামে চলে যাচ্ছে, ওই লোকের কাজটা খারাপ, তাকে আমরা সুন্দর করে মাওয়েজায়ে হাসানার মাধ্যমে সুন্দর উপদেশের মাধ্যমে তাকে বুঝাবো, মানে তার কাজটা যে খারাপ, তার কাজটা যে জাহান্নামে যাচ্ছেন, এটা সুন্দর উপদেশের মাধ্যমে তাকে বুঝাবো। কিন্তু এরপরে তাকে গায়ের জোরে বোঝানো যাবে না, তার উপর আক্রমণ করি, মারি, তোরে জাহান্নাতে নিমুয়ে, জাহান্নাম থেকে বাঁচামুই, বাড়ি ধরি। তো এই দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন নাই যে তারে জোর করি, মারি, অত্যাচার করি, তারে জান্নাতে নিতে হবে, এই এই দায়িত্ব তো দেওয়া হয় নাই। এই নেহি আনিল মুনকার, এই আমরে বিল মারুফের দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে দেন না। আমরা তাকে সুন্দর করে সুন্দর উপদেশের মাধ্যমে তাকে বলবো যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা জাহান্নামের কাজ, এটা আপনাকে জাহান্নামে নিবে, এটা হারাম কাজ, এটা কবিরা গুনাহ, এটা গোমরাহি, এটা আমরা তাকে সুন্দর করে বলতে পারি। কিন্তু আমরা তার উপরে গায়ের জোরে তাকে বাধ্য করা, এটা তো আমাদের কাজ না। তো এই জন্য আমরে বিল মারুফ নেহি আনিল মুনকারের কতগুলো স্তর আছে।